হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্ট হাইড করবেন। অনেকে আছেন যারা ফ্রেন্ড লিস্ট থেকে আপনার বন্ধুদের আপনার পরিচয় বিরক্ত করতে পারে, তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচতে আমরা অনেকেই চাই ফ্রেন্ড লিস্টকে হাইড করতে। এই সেটিংসটি করলে আপনার বন্ধুদের তালিকা অন্য কেউ দেখতে পাবে না, আবার আপনি চাইলে কেউ কেউ দেখতে পাবে, তো সেই সেটিংও রয়েছে। তো চলুন দেখে আসি কিভাবে বন্ধু তালিকা লুকিয়ে রাখতে হয়। আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ড লিস্টে কারা রয়েছে আমরা সেই সংখ্যা বা তাদের পরিচয় কাউকে দেখাতে চাই না, সেগুলো আমরা হিডেন করতে চাই। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই যে প্রোফাইল অপশন রয়েছে, এই প্রোফাইল অপশন থেকে যে থ্রি লাইন অপশনে সেটিং অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখুন এই যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশনটি রয়েছে। এই অপশনের আন্ডারে নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে দ্বিতীয় যে অপশনটি রয়েছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, অর্থাৎ আমরা যদি এই অপশনে ক্লিক করি, তা আমার এখানে ফ্রেন্ড অপশনটি ক্লিক করা রয়েছে, অর্থাৎ আমার বন্ধুদের শুধু আমার বন্ধুরাই দেখতে পাবে, আদার্স পাবলিক যারা আছে তারা দেখতে পাবে না। আমি যদি পাবলিক অপশনে ক্লিক করি তাহলে যে কেউ আমার এই বন্ধু লিস্ট দেখতে পাবে। আবার আমি চাইলে এই বন্ধু লিস্ট আমি আমার বন্ধুদেরও দেখাতে চাই না, সেক্ষেত্রে আমি দিতে পারি যে অনলি মি। আবার আমি কিছু বন্ধুদের ক্যাটাগরি করেছি, যেমন রাইটার, আননোন, নোন, আমার হাই স্কুল বা বয়েজ বা গার্ল, এরকম অপশন রয়েছে। তো আমি সেই অপশনও ক্লিক করলে শুধু তারাই আমাদের ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। তা আমি শুধু ফ্রেন্ডস অপশন ক্লিক করেছি। আপনি যদি পাবলিক অপশনে ক্লিক করেন তাহলে শুধু পাবলিক এবং বন্ধু সবাই, অর্থাৎ যারা বন্ধু এবং যারা বন্ধু না সবাই আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে। বন্ধুরা, এই ছিল ভিডিও। এই একটি সেটিংস করলে ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আশা করি সেটিংসটি করতে পেরেছেন। একটা অনুরোধ রাখছি, ভিডিওটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।